মে মাসের শেষ থেকে বিদেশে রয়েছেন শিল্পা শেট্টি। শুধু একা নন, তিনি রয়েছেন তার পরিবারের সঙ্গে এবং বিদেশেই তিনি তার জন্মদিন উদযাপন করলেন। শুধুমাত্র জন্মদিন উদযাপনের মাঝখান থেকে তিনি শেয়ার করেননি ছবি, তারও মাঝখানে জানা গিয়েছে যে তার জীবনে এখন একটু অন্ধকারের ছোঁয়া। কেন? কারণ তার বাড়িতে হয়ে গিয়েছে বড় সড় চুরি এবং সেই ছবি, সেই খবর বাইরে চলে এসছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইতালিতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। দেখতেই পাচ্ছেন সেই সমস্ত মুহূর্ত এখন রীতিমতো ভাইরাল। মে মাসের শেষ থেকে বিদেশে শিল্পা শেট্টি সহ তার গোটা পরিবার, সেখানেই জন্মদিন সেলিব্রেট করলেন তারা। এর মাঝেই দুঃসংবাদ, একদিকে যেমন চলছে উদযাপন, ঠিক তেমনই অভিনেত্রীর মুম্বাই বাড়ির এক্স্যাক্টলি চুরি হয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে দুই চোরকে। জানা গিয়েছে 25 ফিটের যে উঁচু দেওয়াল, সেই দেওয়াল টপকে নাকি বিএমসির দিক থেকে যে গার্ডেন ওয়াল রয়েছে সেখান থেকে টপকে নাকি শিল্পা শেট্টির বাড়িতে চুরি করতে আসেন। হাউসকিপিং ম্যানেজার শিল্পার বাংলোয় গিয়ে দেখেন হল, ডাইনিং রুম, মাস্টার বেডরুমের জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তিনি জানান শিল্পার মেয়ের শোয়ার ঘরের আলমারিটাও খোলা ছিল, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র পড়েছিল। তারপর বাংলোর চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। তিনি বলেন একটি ভিডিওতে দেখা গেছে মুখোশ পরা অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি শোয়ার ঘরে ঢুকে স্লাইডিং জানালা খুলে জিনিসপত্র চুরির চেষ্টা করছে। ভাবা যায়, যদিও এই মুহূর্তে অভিনেত্রী বিদেশে রয়েছেন, সময় কাটাচ্ছেন তার পরিবারের সঙ্গে, ইতিমধ্যেই যেই দুই চোর চুরি করেছেন শিল্পার বাড়িতে তাদেরকে পুলিশ তো আটক করেইছেন, কিন্তু মাঝে মধ্যেই শিল্পা সেখান থেকে বিদেশে থাকাকালীন ভিডিও কিন্তু শেয়ার করছেন। দেখতেই পেলেন যে শিল্পা শেট্টি তার মেয়ে এবং ছেলেকে নিয়ে স্ট্রবেরি পিক করছেন, কখনো আবার অভিনেত্রী পিজায় কামড় বসাচ্ছেন, আবার কখনো ফুল গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে বেশ কায়দায় পোজ করছেন, আবার কখনো শহর থেকে যখন আরেক প্রান্তে, এক শহর থেকে আরেক শহরের কোনো একটা প্রান্তে অভিনেত্রী যখন ট্রাভেল করছেন সেই মুহূর্ত তিনি কিন্তু তার ইনস্টা স্টোরিতে শেয়ার করছেন। কখনো ফলের দোকান, কখনো ফুলের দোকানের সামনে, আবার কখনো হট স্প্রিংস এর সামনে মনোকিনিতে অভিনেত্রী শিল্পা শেট্টি। আর সেই ছবি যেই মুহূর্তে পোস্ট হয়েছে সকলেই ওয়ার্ড থেকে আসে, সকলেই বলছেন শিল্পা আজও সেই মনের ভিতরে একটা দোলা তুলিয়েই দেন, মানে সেই ঢেউটা যেন কোনোভাবে উঠে আসে যখনই শিল্পা এরকম মনোকিনিতে একই রকমভাবে স্বমহিমায় তিনি বিরাজ করেন ইনস্টাগ্রামে যখনই তিনি আসেন। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ইতালিতে রয়েছেন শিল্পা শেট্টি, সেই নানান মুহূর্ত এখন ভাইরাল। আর এরকম নানান খবরাখবর পেতে হলে চোখ রাখুন শুধুমাত্র আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল বাটন রয়েছে প্রেস করে দিন।